পরীক্ষায় শুধু বলে পড়ার কথা, বোঝে না তো কেউ এই মনের ব্যথা, এত পড়তে আর ভালো লাগে না, আমি যে কই যামু। বাপে বলে পড়তে, মাও বলে পড়তে, বাপে বলে পড়তে, মাও বলে পড়তে, কিন্তু আমি পড়বো না 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 না। কিরে তুই বলিস কিলে, তোর কোনো কাম কাজ নাই? স্যার বই রয়েছি, ভালো লাগে না। আমি কোনো যান স্যার, তোরে দেখি না হারাইলাম, যাইতে আসিলাম স্কুলে। আচ্ছা ভালো কথা, তোর বাসার সবাই ভালো আসে নি? স্যার আসি, ভালো আছি স্যার, বই রয়েছি কিনা ভালো লাগে না স্যার, ভালো আসেন নি স্যার? আমি আয় ভালো আছি, তোরে দেখলে আর কি ভালো লাগে, তুই আর কলেজের গিয়া ছাত্র। আচ্ছা হন আয়, আমি কে বই দুজন গল্প টল্প করি, তুই তো আর পছন্দের ছাত্র। আচ্ছা হন আয়, তোর অঙ্কের মাস্টার না আয়, তোর যে কি পরিমাণ গর্ব করে আয় তোর বুঝাইতে পারতেন না, ব্যাগের কাছে আয় তোর কথা কই, তুই যে এত ভালো অঙ্ক হারস আর কই জায়গা কাডি খাওয়া লাইতে মন চায় মাঝে মাঝে তোর। আয় তোর দুগা প্রশ্ন করবো, হারবি নি? দুগা তুমি তিনগা করলে কেরুম আয়, হারবি তো স্যার? আন্নে আর অঙ্কে স্যার, আয় আন্নে কথা ব্যাগের কাছে কই, আর স্যারকা ভালা কত গর্ববোধ আমি নিজে করি স্যার। আপনি কিনলে দুগো তিনগে প্রশ্ন করবেন, আপনি আরো স্যার দশ গে উপর প্রশ্ন করেন, আলা কিচ্ছু না হানি যাচ্ছ স্যার, ছোট্ট বিষয় স্যার। হাসানি তোর কথা গান হুনি রে, আর কলজা গানের ভিতরে কেরম যে লাগে, আর কলজাটা আরো পুরা ভরি গেছে। আচ্ছা হন তোর আই জিগাই, তোর যদি আমি দুটো আপেল দিই, এরপর আবার যদি দুগা আপেল দিই, এরপর যদি দুগা আপেল দিই, কগা আপেল হইব কসাই স্যার? সোজা প্রশ্ন স্যার, দুগা আপেল আবার দিচ্ছেন দুগা, কগ হয়েছে স্যার চাইরি গে, ফলে আরো দিচ্ছেন দুগা, কত হয়েছে স্যার সোগা আপেল স্যার? হানি বেতের প্রশ্ন স্যার, কী কন স্যার? তো সহজ প্রশ্ন আর নারে করবেন, আর তো মনে হচ্ছে আর আরো বিশাল বড় প্রশ্ন করবেন স্যার। দেখছস নি তুই আর মনকে না আবার জয় করিয়ে লাইছস। আচ্ছা আরো একটা প্রশ্ন করি, ধর তোকে আমি দুইটা গরু দিলাম, আর ধরে আরো দুগা গরু দিলাম, তোরে আমি আরো দুগো গরু দিলাম, টোটাল কৌক গরু হইলো তাইলে স্যার? সহজ প্রশ্ন তো স্যার, গরু হাত গা হয়েছে আর সাতটা কিসে মার বলত হাত গা কেন নয়, তুই তো আমাকে একদম আমার গর্বের মধ্যে পান্তা পাকালি দিস। আচ্ছা হুন তোকে আমি আরেকটা সুযোগ দিই, আমি তোকে আরেকটা প্রশ্ন করি, তোকে দুটো কমলা দিলাম, তোকে আমি আরো দুটো কমলা দিলাম, তোকে আমি আরো দুটো কমলা দিলাম, কয়টা কমল হইলো বলতো স্যার? এটা যে ইজি প্রশ্ন স্যার, আমার কমল প্রশ্ন স্যার, কমল হবো সাতটা, এটা আমার সবচেয়ে ফ্রি একটা স্যার কোশ্চেন স্যার, কি বলেন স্যার আপনি? আমার কেমন যে লাগতেছে তোর কথাটা শুনি, আমার যে কেমন লাগতেছে, আমি যে এতদিন তোর নিয়ে গর্ব করছি, আমাকে নিজেকে এখন মনে হইতেছে। আচ্ছা যাই বাদ দে, তুই আমাকে শুধু এটা বল, তোর এর আগের প্রশ্ন বলছস সাতটা গরু, তোকে দুইটা গরু দিলাম, দুইটা গরু দিলাম, দুইটা গরু দিলাম, তুই করলি সাতটা, এখন আবার তোরে দিলাম দুইটা কমলা, আবার দুইটা কমলা, আবার দুইটা কমলা, তুই দিলি সাতটা, এই সাতটা কেমন হয় আমার বুঝাই কসাই তুই স্যার? আর ও তো দিচ্ছি গোগা গরু হাত গিয়া কেন আনারে কই বুঝেন, আনার দিন দু গা আর দিন দু গা সারি গিয়া ফল আর দিন দু গা কৌ গেছে স্যার, সৌ গেছে নি গরু আর আবেগ গোহালে ও গেছে স্যার, হাত গেছে নি, আমি গণিত স্টুডেন্ট স্যার, আর বুঝি বলছো না স্যার। এ তোর আব্বা গরু হলে কবে তুন, আমি তো কোনোদিন শুনি না তোর আব্বা গরু হলে, তোর আব্বা তো অফিসারে না কি রে গরু আগে কোনো তুন আইস স্যার? আয় তো ঠিকই বলছি স্যার, গরু তো হাত গে স্যার, আর ও তো ঠিক আছে স্যার, আয় তুমি যেটা গরু স্যার, আর আব্বা তারা সব গরু হয়ে কয়। আরে দেখছো নি কেমন কথা হাতের। আচ্ছা হন তুই যে টুকে বললি কমলা সাতটা, এইটা কেমন হইলো, এটা আমাকে বুঝাই বলতো স্যার। আপনি যারে কইছেন কমলায় সাতটা কিনলেও তুই দিস, আপনি কই আমরা যেন দুগা ফরজন দুগা ফরজন দুগা কৌ হয়েছে সৌ হয়েছে নি, আমি বাসা কামড়ে বেরিয়ে কিন্তু আমি কিন্তু কমলা স্যার বুঝেন নি, আমি স্টুডেন্ট না স্যার, তাই জীবনে ভুল করি না স্যার, আমি কিছু মনে করি না স্যার। তুই এটা কি শুনালি আরে, এতদিন ধরে নিয়ে এগিয়ে শিখাইছি হিসাম আর কোয়ালে হিসাম আর।